সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের 3 মাস পার হয়েছে, এখনও চলছে তুমুল লড়াই। ইউক্রেনের এই যুদ্ধ আসলে ন্যাটো জোটের সাথে রাশিয়ার প্রক্সি যুদ্ধে রূপ নিয়েছে, ফলে এই যুদ্ধ কখন ও কিভাবে শেষ হবে তা কেউ জানে না। কিয়েভ দখলের টার্গেট নিয়ে রাশিয়া সামরিক অভিযান শুরু করলেও শেষ পর্যন্ত সে পরিকল্পনা ত্যাগ করতে হয়েছে, কিন্তু ইউক্রেনের বিশাল এলাকা নিয়ন্ত্রণে নিতে পেরেছে মস্কো। আবার রাশিয়াকে পঙ্গু করার পরিকল্পনা নিয়ে একের পর এক অবরোধ আরোপ করলেও তা ব্যর্থ হয়েছে। উল্টো রাশিয়ার জ্বালানি অস্ত্রে বিপর্যয় হয়েছে ইউরোপ। 3 মাসের এই যুদ্ধের কার অবস্থান কোথায় তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে একযোগে হামলা চালিয়ে রাজধানী কিয়েভ দখলের কৌশল নিয়েছিল রুশ বাহিনী। বিশ্লেষকদের অনেকেই বলছিলেন রুশ হামলার মুখে কয়েক দিনের মধ্যে পতন ঘটতে পারে কিয়েভের। বিশাল রুশ সেনাবহর কিয়েভের উপকণ্ঠে পৌঁছেও গিয়েছিল, কিন্তু প্রতিরোধের মুখে পিছু হটে তারা। পশ্চিমা দেশগুলো থেকে পাঠানো জ্যাভেলিন মিসাইল সহ অত্যাধুনিক সব অস্ত্রে রাশিয়ার ট্যাঙ্ক ও আর্মার্ড ভেহিকেল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তুরস্কের বাইরাক্তার TV2 ড্রোনের হামলাতেও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে রাশিয়া। শেষ পর্যন্ত কিয়েভ অভিমুখে থাকা বিশাল সামরিক বহর সরিয়ে নেওয়া হয়। পশ্চিমা গণমাধ্যমের দাবি, যুদ্ধে এ পর্যন্ত রাশিয়া অন্তত 9 জন জেনারেল হারিয়েছে। এর মধ্যে কৃষ্ণসাগরে রহস্যময় এক মিসাইল হামলায় ডুবে যায় রাশিয়ার ফ্ল্যাগশিপ রণতরী মস্কোভা। পরে ক্রেমলিন ঘোষণা দেয় কিয়েভ দখলের ইচ্ছা তাদের নেই। রুশ বাহিনী ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় পূর্ণ মনোযোগ দিবে। যুদ্ধে ইউক্রেনের সামরিক ক্ষতির দিক কিন্তু কম নয়। এপ্রিলের মাঝামাঝি সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন ইউক্রেনের 3,800 সৈন্য এবং রাশিয়ার 20,000 সৈন্য মারা গেছে। জেলেনস্কির এই দাবি কতটা সত্য তা নিয়ে প্রশ্ন আছে, কারণ যুদ্ধে প্রথমে মৃত্যু হয় 70, ফলে কোনো এক পক্ষের বক্তব্য পুরোপুরি বিশ্বাস করা কঠিন। ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতির তথ্য পশ্চিমা গণমাধ্যমে কমই প্রকাশ পেয়েছে। সেনা সদস্য নিহত হওয়ার পাশাপাশি ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম ও সামরিক স্থাপনাগুলো বলতে গেলে গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া। পশ্চিমা অস্ত্র মজুদ আছে এমন স্থাপনা ও পরিবহনের ওপর রাশিয়ার মিসাইল হামলার ঘটনাও ঘটেছে। ইউক্রেনের সেনাবাহিনী পশ্চিমা অস্ত্রের বলে বলিয়ান হয়ে অনেকটা গেরিলা যুদ্ধের পথ বেছে নিয়েছে। ইউক্রেনের 3 মাসের যুদ্ধে প্রায় 4,000-এর মতো বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছেন 60 লাখ ইউক্রেনীয়। দেশটির অনেক এলাকা রুশ বাহিনীর দখলে গেছে। পশ্চিমা গণমাধ্যমের দাবি এই 3 মাসের যুদ্ধে রাশিয়া কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, কিন্তু রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অংশ নিয়ন্ত্রণে সত্যিই মনোযোগী হয়েছে এবং বড় ধরনের সাফল্য অর্জন করেছে। রাশিয়া সর্বশেষ দখলে নিয়েছে বন্দর নগরী মারিউপোল। এ শহর দখলের মাধ্যমে রাশিয়ার কৌশলগত সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করা হয়। মারিউপোল দখলের পর আজবস্টাল স্টিল কারখানা থেকে প্রায় 2,500-এর বেশি ইউক্রেনের সেনা রাশিয়ার হাতে বন্দী হয়েছে, যা ইউক্রেনের জন্য বড় আঘাত। মারিউপোল দখলের মাধ্যমে ক্রিমিয়া থেকে লুহানস্ক হয়ে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে স্থল করিডোর প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে রাশিয়া। এছাড়া কৃষ্ণসাগরের বিশাল উপকূলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে মস্কো। এখন রাশিয়ার হামলার হুমকিতে রয়েছে ইউক্রেনের আরেক বন্দর নগরী ওডেসা। রাশিয়া এখন ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় জোর লড়াই চালিয়ে যাচ্ছে। অনেক পশ্চিমা বিশ্লেষক ধারণা করছেন খুব অল্প সময়ের মধ্যে হয়তো ডোনবাস রাজ্যের পতন ঘটতে পারে। রাশিয়া সীমান্ত ঘেঁষা এই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্য নিয়ে রাশিয়া সামরিক অভিযান শুরু করেছিল। প্রশ্ন হল, ডোনবাস এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে এলে কি ইউক্রেন যুদ্ধ পরিসমাপ্তির দিকে এগোবে? বিশ্লেষকরা বলছেন সে সম্ভাবনা একেবারেই কম, কারণ এই যুদ্ধে আসলে দুপক্ষ চোরাবালির মধ্যে আটকে গেছে। ইউক্রেন যুদ্ধের সাথে জড়িত এক এক পক্ষের স্বার্থ এক এক রকম। যুক্তরাষ্ট্রের লক্ষ্য রাশিয়াকে অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল করা, কিন্তু রাশিয়ার উপর অবরোধ আরোপ করে অর্থনৈতিকভাবে রাশিয়াকে পঙ্গু করার কৌশল অনেকটা ব্যর্থ হয়েছে। রাশিয়ার শর্ত মেনে জার্মানি, ইতালির মতো ন্যাটোভুক্ত দেশগুলো রুবলে গ্যাস কেনা শুরু করেছে। অপরদিকে চীন ও ভারতের কাছে রাশিয়া গ্যাস বিক্রি বাড়িয়েছে।
এতে জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় বেড়ে গেছে, ফলে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অনেকটা অকার্যকর হয়ে পড়েছে। অপরদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলোর যুক্তরাষ্ট্রের উপর সামরিক নির্ভরতা আরও বেড়েছে। জার্মানি সহ ইউরোপের দেশগুলো সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে, নতুন নতুন সমরাস্ত্র কেনার দিকে ঝুঁকে পড়েছে। এতে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র খাত আরও চাঙ্গা হতে পারে। ইউক্রেনের যুদ্ধে ইউরোপকে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি শরণার্থীদের বোঝা বহন করতে হচ্ছে, ফলে এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ। ইউরোপের দেশগুলোর সামরিক ব্যয়ের আরেকটি অংশ ব্যয় হবে ন্যাটোতে। এখন ফিনল্যান্ড ও নরওয়ে ন্যাটোর সদস্য হওয়ার আবেদন করেছে। দেশ দুটির ন্যাটোর সদস্যপদ পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। অনেক বিশ্লেষক মনে করেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা প্রতিহত করতে প্রেসিডেন্ট পুতিন অভিযান শুরু করেন। এখন রাশিয়ার অপর দুই প্রতিবেশী ফিনল্যান্ড ও নরওয়ে ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে। এতে রাশিয়ার নিরাপত্তা হুমকি আরও বেড়ে যাবে, ফলে এই যুদ্ধে রাশিয়ার লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ন্যাটোতে আনুষ্ঠানিক যোগ না দিলেও অনেক আগে থেকে দেশ দুটি ন্যাটোর সদস্যের মতো ভূমিকা রাখছে। দেশ দুটিকে চাপে রাখতে ফিনল্যান্ড সীমান্তে পারমাণবিক অস্ত্র মোতায়েনের হুমকি দিয়েছে রাশিয়া। বিশ্লেষকরা মনে করেন, রাশিয়াকে সম্ভবত দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় যুক্তরাষ্ট্র। এ কারণে ইউক্রেনকে নতুন করে $40 বিলিয়ন সাহায্য প্যাকেজ ঘোষণা করেছে ওয়াশিংটন। এর বড় একটি অংশ ব্যয় হবে ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ বাবদ। রাশিয়া যদি ডোনবাস অঞ্চলের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তাহলে ইউক্রেনের বাহিনী সেখানে গেরিলা কায়দায় যুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা করবে। যুদ্ধের 3 মাসের শেষের দিকে এসে ইউক্রেনকে দ্রুত রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাহি এই আহ্বান জানিয়েছেন। সেখানে চুক্তির আওতায় ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রুশ সেনাদের দখল করা এলাকাগুলো ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর এই আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সম্ভবত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশের নেতারা অনুধাবন করতে পেরেছেন, রাশিয়ার দখলে যাওয়া এলাকাগুলো ইউক্রেনের পক্ষে আর পুনরুদ্ধার সম্ভব নয়। যুদ্ধ দীর্ঘ হলে রাশিয়ার ক্ষতি হবে, এতে কোনো সন্দেহ নেই। এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেন। এছাড়া রাশিয়াকে বিচ্ছিন্ন করার কৌশল ব্যর্থ হওয়ায় ইউরোপের দেশগুলোর মধ্যে মতভেদ বাড়ছে, ফলে ইউক্রেনের জন্য ইউরোপের দেশগুলোর সাহায্য আগামী দিনে আরও কমতে পারে। যুক্তরাষ্ট্র ও ইতালির প্রধানমন্ত্রীর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ভূখণ্ড ছাড় দেওয়ার বিনিময়ে রাশিয়ার সাথে কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না কিয়েভ। রুশ সেনারা ইউক্রেনের মাটিতে থাকতে দিয়ে কোনো চুক্তি করতে রাজি নয় বলে জানিয়েছেন জেলেনস্কি। বিশ্লেষকরা মনে করেন, ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি নিয়ন্ত্রণের ক্ষমতা এখন ইউক্রেনের হাতে নেই। এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে একদিকে রাশিয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা। অর্থনৈতিক কারণে ইউরোপীয় অনেক দেশ এখন আর এই যুদ্ধ চালিয়ে নিতে ততটা আগ্রহী নয়। আজ হোক কাল হোক রাশিয়ার সাথে যুদ্ধবিরতিতে যেতে হবে। ক্রিমিয়ার পর বিশাল ডোনবাস অঞ্চল হারাতে হবে ইউক্রেনকে। কমেডিয়ান প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমা মিডিয়ায় একজন হিরো হলেও অদূরদর্শিতার কারণে ইউক্রেনের ভূখণ্ড হারানোর খলনায়ক হয়ে থাকবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।